বাঙালি মতে দেরি না করে চলে এসেছি স্টেশন, এখান থেকে যাব শিয়ালদা, সেখান থেকে দার্জিলিং মেল। কিন্তু বাঙালি মতে ট্রেন লেট করছে, 8:37 বেজে গেছে, এখনও ট্রেনের দেখা নেই। তো দেখি কখন পৌঁছাই দার্জিলিং মেল, 10:05, তাই চিন্তা বেশি নেই। আপাতত এই লাগেজ ঠেলে আমি বেরোবো, তারপরে বউ জয়েন করবে। ট্রেন এসে গেছে, 2-3 মিনিট লেট, কিন্তু ফাঁকা আছে তাই চিন্তা নেই। চৈতালি জয়েন করবে ঢাকুরিয়া থেকে, এই ট্রেনেই উঠবে। আর আমার আর 2 বন্ধু শিয়ালদা স্টেশনে আমার সাথে দেখা করবে। ভারী আছে, 12 কেজি ওজন। ট্রেন ঢাকুরিয়া ঢুকে গেছে, দেখি আমার সহধর্মিনী কই, সে কি? হ্যাঁ, এদিকে যাব বাবা, এই তো চলে আয়। বুঝো কি ডিরেকশন দিলাম আর কোথায় গিয়ে দাঁড়ালো। আমার বউ অঙ্কে এত ভালো আমার জানা ছিল, বলে দিল যে বাবা 5 নম্বর বগিতে আছি, কিন্তু তিনি 3 নম্বর বগির সামনে দাঁড়িয়ে রয়েছে। এই যে এসে গেছে আমার বউ, বালিগঞ্জ স্টেশন থেকে উঠে পড়েছে, বাচ্চা মেয়ে তাই মা ছাড়তে এসেছিল স্টেশনে। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, ট্রেন মনে হয় 13 নম্বরে দিয়েছে। এই তো 12 নম্বরেই দিয়েছে দার্জিলিং মেল, লেখা তো তাই আছে। এবার ঢুকলে বুঝতে পারবো, দেখি আমার বন্ধুরা পৌঁছে গেছে, তারা কোথায়, এখনও তাদের কেলেঙ্কারির খবরটা দেইনি। আমি একটা বড় কেলেঙ্কারি করে বসে আছি, মাংসটা আনতে ভুলে গেছি, মাংসটা আনতে ভুলে গেছি। এই তো তরকারি আসবো বাইরে থেকে, বেমালুম ভুলে গেছি। ও আমাকে বালিগঞ্জ এসে বলছে মিষ্টি এনেছো, এই স্কুটারে এই ওই নিয়ে ভুলে গেছি, ওটা যে রয়ে গেছে বাড়িতে। এই তো ঝুমঝুম এসে গেছে আমাদের বগি, চলো। একটু সরে দাঁড়াবেন, একটু সাইড দেবেন, একটু সরে দাঁড়াবেন, একদম ঢুকেই প্রথমটা বাথরুমের গন্ধ পেতে পেতে যাবো। এইবার যে কেলেঙ্কারিটা আমি করেছি সেটার খেসারত দিতে যাচ্ছি খাবার আনতে, কি পাই দেখি। মাংস রুটি তরকা যা পাবো, রুটিটা অবশ্য আছে, শুধু তরকা আর না হলে ওই মাংস যা পাবো তাই। শিয়ালদা স্টেশনের বাইরে চলে এসেছি, সামনে নিশ্চয়ই খাবার দোকান কিছু একটা পেয়ে যাবো, প্রচুর খাবার দোকান এখানে। এবার কোয়েশ্চেন হচ্ছে তরকা নেবো না মাংস নেবো, ওরে বাবার হচ্ছে খেয়ে দিলাম। আমাদের ডিম তরকা আর চিকেন প্যাকিং হচ্ছে, 2 প্লেট ডিম তরকা, 4 প্লেট চিকেন, 4 প্লেট চিকেন বলেছি। আমাদের তরকা আর মাংস, 3 তরকা মাংস প্যাকিং হয়ে গেছে। এবার আমরা যাব স্টেশন। আমার বড় খারাপ লাগছে ঘুমের মুখটা দেখে, এত করুণ হয়ে গেছিল যে এই চিকেন খাচ্ছি না দেখে, এই চিকেন আনিনি দেখে, বড় করুণ হয়ে গেছিল ঘুমের মুখটা। সকাল থেকে দিনটা বড্ড খারাপ যাচ্ছে, আজকে হোমস্টে ওনারকে 4,500 টাকা অ্যাডভান্স করার কথা ছিল, তার বদলে আমি ভুল করে 1টা 0 বেশি পাঠিয়ে দিয়েছি, 45,000 টাকা পাঠিয়ে দিয়েছি। এইবার
তারপরে মাসি বলছে, মানে রান্নার মাসি, তাকে নাকি 500 টাকা বেশি দিতে হবে। 8 মাস হলো কাজ করছে, তাকে 500 টাকা বেশি দিতে হবে, নাহলে সে কাজ করবে না। তারপর সেই মাসির রান্না করা অখাদ্য চিকেনটা আমি আনতে ভুলে গেছি। আর ভাল লাগে না, এই দিনটা যেন এইখানেই শেষ হয় আর কন্টিনিউ না হলেই ভালো।